আমরা আজ বিশ্ব মানচিত্রে দেশ ও মহাদেশসমূহের যে অবস্থান দেখছি অতীতে এরূপ ছিল না বলে ১৯১২ সালে জার্মান ভূবিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার তার গবেষণামূলক প্রবন্ধে উল্লেখ করেন। আলফ্রেড ওয়েগনারের এই গবেষণা প্রবন্ধের নাম দ্য এনস্টাউন্ড কন্টিনেন্ট অ্যান ওজিয়েন। বর্তমান পৃথিবীর মানচিত্রে দেশ ও মহাদেশসমূহ এক স্থানে সংঘবদ্ধ অবস্থায় নেই। ওয়েগনারের মতানুসারে ৫০ কোটি বছর আগে প্যালিওজোয়িক যুগে পৃথিবীতে প্যাঞ্জিয়া নামক সংঘবদ্ধ একটি বৃহৎ মহাদেশীয় ভূভাগ ছিল। তখন ওই সংঘবদ্ধ ভূভাগের চারিদিক ঘিরে ছিল প্রোটোপ্রশান্ত নামক একটি মহাসাগর। ৫০ কোটি বছর আগে আদি প্যালিওজোয়িক যুগে টেথিস সাগর প্যাঞ্জিয়ার গন্ডোয়ানা নামক দক্ষিণের ভূখণ্ড থেকে লোরেশিয়া নামক উত্তরের ভূখণ্ডটিকে পৃথক করেছিল। ওয়েগনারের মতানুসারে ২৮ কোটি বছর পূর্বে কার্বনিফেরাস উপযুগে পৃথিবীর বর্তমান প্রকৃত চেহারার গঠন শুরু হয়ে মহাদেশীয় ভূখণ্ডগুলো বিশেষ আকর্ষণ শক্তির প্রভাবে প্যাঞ্জিয়া নামক ভূখণ্ড থেকে দুই দিকে সরে যেতে শুরু করে। ওয়েগনারের মতানুসারে এই ক্ষেত্রে দুইটি শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো হল প্রথমত চাঁদ ও সূর্যের আকর্ষণজনিত তারতম্যের ফলে জোয়ার তরঙ্গের পশ্চিমাভিমুখী গতির প্রভাবে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা বর্তমান স্থানে এসে পৌঁছায়। দ্বিতীয়ত পৃথিবীর নিরক্ষীয় স্থিতির ফলে সৃষ্ট মধ্যাকর্ষণের নিরক্ষরেখা অভিমুখী গতির প্রভাবে আফ্রিকা, ভারতীয় উপদ্বীপ, অস্ট্রেলিয়া ও ইউরোপ বর্তমান স্থানে এসে পৌঁছায়। মহাদেশীয় ভূখণ্ডগুলো ধীরে ধীরে সঞ্চালনের ফলে পৃথিবীর বর্তমানের এই মানচিত্র গঠিত হয়। ওয়েগনার মতানুসারে মহাদেশীয় ভূখণ্ডগুলোর সঞ্চালনের সাথে সাথে বিভিন্ন যুগে পৃথিবীর মেরুবিন্দু দুইটিও স্থানান্তরিত হয়। তবে ওয়েগনারের প্রদত্ত মহাদেশ সঞ্চালন তত্ত্বটি নিয়ে ভূবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য ও সমালোচনা রয়েছে। প্লেট টেকটনিক নিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে বর্তমান বিজ্ঞানীদেরকে ওয়েগনারের তত্ত্বটি একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিতে পেরেছিল। বিভিন্ন মহাদেশের ভূতাত্ত্বিক নমুনা, সাংস্কৃতিক নিদর্শন এবং প্রাণী ও উদ্ভিদের জীবাশ্ম নিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ করে মহাদেশ স্থানান্তরিত হওয়ার সপক্ষে এখন অনেক যৌক্তিকতাই খুঁজে পাওয়া যায়। বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ করে উত্তর আমেরিকা ও ইউরোপ মহাদেশের ভূতাত্ত্বিক নমুনা ও সাংস্কৃতিক নিদর্শনের মধ্যে এবং দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা মহাদেশের প্রাণী ও উদ্ভিদের জীবাশ্মের মধ্যে অনেক মিল খুঁজে পাওয়া গিয়েছে বলে জানা যায়। অনেক ভূবিজ্ঞানী মনে করেন ভবিষ্যতে হয়তো কোনো এক সময় বিক্ষিপ্ত মহাদেশসমূহ পুনরায় একটি স্থানে প্যাঞ্জিয়ার মতো সংঘবদ্ধ হতে পারে। তখন হয়তো বর্তমান পৃথিবী থেকে পুনরায় প্যাঞ্জিয়ায় রূপান্তরিত হবে।